কি সব সময় সাপোর্ট করবে? ওই কথা আছে না, রাখে আল্লাহ মারে কে, তো আল্লাহ যদি রাখে তাহলে কে মারতে পারে? তো এখন সেই ভরসায় আমরা এরকম ভাবে কাজ করি এত রিস্ক নিয়ে, আর সেই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি। আশা করতেছি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং আপনারা এন্টারটেইনমেন্ট পান যে কারণে আমার ভিডিওগুলো দেখেন। তো এই কাজটা মোটামুটি একটু রিস্কের, আসলে আমরা এই গ্লাসে যারা ওয়ার্কার আছি তাদের সব রকমের কাজটাই রিস্কের, কেননা আমরা একেবারে শেষ সীমানায় এসে কাজ করি যে কোনো বিল্ডিংয়ের, যাতে করে আমাদের রিস্কের কোনো অন্তরাল নেই। যদিও প্রয়োজন মতো সেফটি আমরা ব্যবহার করি, এটা দেখতে পাচ্ছেন হুক, যেটার সাহায্যে আমরা নিচে গেলেও নিচে পড়ে যাব না, সুন্দর করে আমাদের ধরে রাখতে সাহায্য করবে এই হুকটা। কিন্তু এটা কি সবসময় সাপোর্ট করবে? হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দি কনস্ট্রাকশন ওয়ার্কার। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কর্নারের ব্র্যাকেট অ্যাডজাস্ট করব। এর আগে আমরা এখানটা কাজ করেছিলাম, কিন্তু আমরা সম্পূর্ণ কাজটি করতে পারিনি, কেননা এখানটার যে লোহার যেই পাতের উপর আমরা ব্র্যাকেটটা লাগাই সেই পাতটার ছিদ্রপথ এত ছোট ছিল যে ওইখান থেকে কোনো নাট বা বোল্ট ঢুকতো না, যে কারণে আমরা এই কাজটা ওইখানে স্থগিত করি। আমরা বসদের ইনফর্ম করি, বসরা তাদের মেন কোম্পানিতে ইনফর্ম করে, পরে মেন কোম্পানি যখন কাজ করতে আসবে ঠিক তার আগ মুহূর্তে লকডাউন দিয়ে দেয়, যে কারণে আমরা কাজ ছেড়ে কাজ বন্ধ করতে বাধ্য হই এবং লকডাউনে হোম কোয়ারেন্টাইনে চলে যাই। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত ওইটার কোনো হাল বের করে নাই ওরা, শুধুমাত্র দুইটা লেভেলে এই প্রবলেম ছিল, লেভেল 26 এবং লেভেল 25। তো লেভেল 26-এর দুইটা কর্নার ব্র্যাকেটের যেই আপনার পাত স্টিল সেইখানটায়, মানে লোহা, এটা স্টিল বলা যাবে না, সেই লোহায় প্রবলেম, ছিদ্রপথ ছোট, যেটা আপনাদের একটু পরে আমি দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো সেই ছিদ্রপথ ছোট থাকায় আমাদের ওইটা মানে কি বলে অ্যাডজাস্ট হতো না। তো নতুন করে আমরা আবার যখন এটা সম্পাদন করতে চেষ্টা করি তখন বসদের ইনফর্ম করার পরে বসরা নতুন করে এই প্ল্যাটফর্মটি ইনস্টল করে এই জায়গাটিতে। যদিও আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন কীভাবে প্ল্যাটফর্ম ইনস্টল করে, তো সেগুলো আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু এই ভিডিওতে তো আমি সেটা দেখাতে পারবো না যেহেতু এখানে ইনস্টল করার কোনো লোক নেই। তো আমি কথা বাড়াচ্ছি না, আমি বলতে যাচ্ছি যে আমি যেই কাজটা করতে আসছি সেটা হচ্ছে এইখানটায়, এই যে যে স্টিলের পাতটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা ছিদ্র ছোটো ছিল যে কারণে আমরা এখানটায় কিছু ইনস্টল করতে পারিনি। তো বসের ইনফর্ম করার পরে বস অবশ্য বলেছিল যে এটা ঠিক করেছে, তো আমার এখন দেখেও মনে হচ্ছে যে এটা এখন পর্যন্ত ঠিক করা হয়নি, যদিও আমি নিচে নেমে চেক করে দেখবো আর একবার। তো সে কারণে আমার ফোনটা একটু নিচে রাখতে হবে যাতে করে আমি নিচে সহজভাবে নামতে পারি, আপনারা বিষয়টা দেখতে পারেন। এটা খুব রিস্কি কাজ ভাই, আসলে মোবাইলটা এমন এক জায়গায় রাখছি আমি ওইখান থেকে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, মোবাইল পড়ে গেলে তো মনে হয় সব শেষ, আপনাদের ভিডিও আর দেখাতে পারবো না। না, আমি রিস্ক নেবো না, মোবাইলটা হাতে নিয়ে নেই। প্রত্যেকটা সময় আমাদের সেফটির কোনো বিকল্প নেই, সেফটি সব জায়গায় ফলো করতে হয়। তো এই ছিদ্রটা, তো এই ছিদ্রটার সাথে যে ব্র্যাকেটটা লাগাতে হবে, নিয়ে আয় ভিতরে নিয়ে আয়, সেগুলো হচ্ছে এইগুলো। যদি এই ছোটো ব্র্যাকেট না, কর্নারের ব্র্যাকেট যেটা একটু ভারী, তো সেটা পরিবহন করতেছে আমাদের টিমের এক মেম্বার, তো সে সেটা নিয়ে আসতেছে। এই ব্র্যাকেটের মধ্যে দিয়ে এই নাটগুলো ঢোকাতে হবে, আই মিন এইখান দিয়ে। ও মাই গড, এত এগুলো তো করা হয় না। এই ভিতরে নিয়ে যা, লাগবে না, ভিতরে নিয়ে যা না, বস লিওং মাসো, বস লিওং।
বস লিওং মাসো, বস লিওং। আমি বসের সাথে যোগাযোগ করতে চেষ্টা করতেছি, কেননা এইটা বস ইতু সায়াকিজা ইতু লেভেল দুয়াপুলু লিমা সিকারাং সিনি লোবাং ইতু কর্নার পুনে ব্রাকেট পুনে বিসি পুনে লোবাং ইনি আডা কিচ্ছি সিকারাং পুনে আডা কিচ্ছি ইতু আরি সায়া সুডা ইনফর্ম দুয়াপুলু লিমা সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট দুয়াপুলু লিমা সাউথ ওয়েস্ট মানে কর্নার মিয়াগা ইয়া বস বোতল দুয়াপুলু লিমা লেভেল দুয়াপুলু লিমা লাগি তু দুয়াপুলো আনাম পুইনে বস, দুয়াপুলো আনাম পুইনে দুয়া দুয়া কোনা ব্রাকেট আড্ডা মাসালা ইতু হারি সাহে সুরা চেক আপ তাপি বস লিওং চেক আপ নান্তি দিয়া আড্ডা সেটেল ইনি বারাং তাপি দিয়া তা সেটেল ইয়া বস বোতল এখন যেটা হলো সেটা হচ্ছে ওরা এখন পর্যন্ত এটা সেটেল করেনি, আর সেটেল করার পরে আমি যদিও এখানটায় ব্র্যাকেট ইনস্টল করতে পারবো, ব্র্যাকেট ইনস্টল করার পরে আমার এখান দিয়ে আর একটা প্ল্যাটফর্মের প্রয়োজন হবে, ঠিক এরকম একটা প্ল্যাটফর্ম যেটার উপরে আমি ডিপেন্ড করে আই মিন যেটা সাপোর্টে আমি দাঁড়িয়ে কাজ করতে পারবো এই জায়গাটায়, এমন সামনের সাউথ সাইডের যে ব্র্যাকেটগুলো আছে সেগুলো আমি ইনস্টল করতে পারবো স্টেপ বাই স্টেপ। তো এই কাজটা মোটামুটি একটু রিস্কের, আসলে আমরা এই গ্লাসে যারা ওয়ার্কার আছি তাদের সব রকমের কাজটাই রিস্কের, কেননা আমরা একেবারে শেষ সীমানায় সে কাজ করি যে কোনো বিল্ডিংয়ের, যাতে করে আমাদের রিস্কের কোনো অন্তরাল নেই, যদিও প্রয়োজন মতো সেফটি আমরা ব্যবহার করি। এটা দেখতে পাচ্ছেন হুক যেটা সাহায্যে আমরা নিচে গেলেও নিচে পড়ে যাব না, সুন্দর করে আমাদের ধরে রাখতে সাহায্য করবে এই হুকটা। কিন্তু এটা কি সবসময় সাপোর্ট করবে? ওই কথা আছে না, রাখে আল্লাহ মারে কে, তো আল্লাহ যদি রাখে তাহলে কে মারতে পারে? তো এখন সেই ভরসায় আমরা এরকমভাবে কাজ করি এত রিস্ক নিয়ে, আর সেই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি। আশা করতেছি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং আপনারা এন্টারটেইনমেন্ট পান যে কারণে আমার ভিডিওগুলো দেখেন। তো আমি এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে আমি উদ্দীপনা পাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।